হ্যালো হিয়ার, আজকে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে রেডমি কিবোর্ডের লেটেস্ট ভার্সন নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম। তো রেডমি কিবোর্ড এই কিবোর্ডটি অনেক পুরাতন হয়েছে, তো এই জন্যে রেডমি কিবোর্ডের ভার্সনটি লেটেস্ট ভার্সন হয়ে নতুন রূপে গঠন হয়েছে। তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো রেডমি কে সেটার নাম হয়েছে, সেটা আপডেট হয়ে তার নাম রেখেছে রেডমি কিবোর্ড। তো সেই সেটা আর রেডমি কিবোর্ডে পার্থক্য আপনাদেরকে দেখাবো কী কী নতুন আপডেট নিয়েছে। তো প্রথমে আমি সিম্পল রেডমি কিবোর্ডটি ওপেন করি। ওপেন করার পর দেখেন এটাই আমার এখন আছে, এটা অন করা আছে। দেখেন এটা কিবোর্ডটি কেমন। তো আমি মেসেজ অপশনে যাই, মেসেজ অপশনে যাওয়ার পর এখানে গিয়ে আমি চেক করি। তো দেখেন এটার কিবোর্ড হলো এরকম। দেখেন এখানে এটার কিন্তু কালার পাঠানো যায়, অথচ ওই ভার্সনে যে কালারটা আছে কিন্তু সেটাতে এই কালারটি নেই। তো দেখেন এটাতে কোনো প্রকার স্টিকার নেই কোনো প্রকারের। তো দেখতে পাচ্ছেন তো এটা আগের ভার্সনের, এই জন্য কোনো কিছু নতুন কিছু নেই। তো নতুন কিছু পাওয়ার জন্য তো অবশ্যই কিছু করতে হবে। তো ওই রেডমি কিবোর্ড এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন আমার ভিডিওর নিচ থেকে। তো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটা কীরকম কিবোর্ড। এটাও কিন্তু বাংলা কিবোর্ড, রেডমি কিবোর্ডের লেটেস্ট ভার্সন, এই জন্য এরকম কালার। তো এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দুইটি অপশন দেখা যাচ্ছে, ক্যান্সেল এবং ওকে। এটা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনি দেখেন রেডমি কিবোর্ড এটা অন আছে, আপনি এটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন রেডমি কিবোর্ড এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর বেরিয়ে পড়বেন। বেরিয়ে পড়ার পর দেখেন আবার ওকেতে ক্লিক করতে বলছি, তো আপনি আবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর রেডমি কিবোর্ড এটাতে ক্লিক করবেন। ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনি চেক করতে পারবেন যে এই কিবোর্ডটি কীরকম। তো আমি আবার মেসেজ অপশনে চলে যাচ্ছি। মেসেজ অপশনে যাওয়ার পর দেখেন এটার কিবোর্ড অন্যরকম পেল্টে গেল, কিন্তু এটা কিন্তু বাংলা লেখাও আছে। দেখতে পাচ্ছেন তো এখানে বাংলা লেখাও আছে। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দেই স্টিকারের এটাতে কত রকমের। তো দেখতে পাচ্ছেন এটা কত রকমের স্টিকার। দেখেন হাজার হাজার স্টিকার রয়েছে এটার ভিতরে। তো এটাতে আরেকটি ফিচার্স রয়েছে যেটি আপনাদের ভালো লাগবে, সেটি আপনি সরাসরি এটার সিটিং অপশনে চলে যাবেন। তো আমি সিটিং অপশনে চলে যাচ্ছি। সিটিং অপশনে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন কিবোর্ড থিম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক, এটাতে ক্লিক করবেন। ব্লকতে ক্লিক করার পর দেখেন তারপর আপনি এই কিবোর্ডের ভিতরে প্রবেশ করুন। তো দেখেন এটার ইন্টারফেস কেমন হয়ে গেল। তো এটার ইন্টারফেস কিন্তু দেখতে অনেক সুন্দর দেখায়। তো এটা দিয়ে আপনি যে কোনো অক্ষরে লিখতে পারবেন। তো এটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। তো দেখেন এখানে কিন্তু স্টিকার হাজার হাজার রয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের সম্পূর্ণ ভালো লাগলো, এবং রেডমি কিবোর্ডের লেটেস্ট ভার্সনটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং ইনস্টল করবেন। তো ইনস্টলিং প্রসেসেস আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড নামে অপশনে ক্লিক করবেন, অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন নতুন নতুন ট্রিক্স
ট্রিক্স পাওয়া যায়, এই চ্যানেলে নতুন নতুন ট্রিক্স পাওয়া যায়, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের লেটেস্ট আপডেটগুলো সবার আগে